নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ম্যাথামেটিক্সের। তো দেখো, 427 নম্বর পেজ, এটা আমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2023 সালের, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পরিমিতির অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, পরিমিতিতে টোটাল তোমাদের তিনখানা প্রশ্ন থাকে, তার ভিতর থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে, 4 × 8। তো দেখো, আমি যে সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক ম্যাথমেটিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 14 দেখো, রোমানন একটি নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেন্টিমিটার, আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, অঙ্কটা যদি আমি করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য কোনো একটা বই থেকে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, অঙ্কটা খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। মনে করি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3x, 2x এবং 1 সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 384। তো তাই তো, তার মানে কী আছে, 6x³ মানে 3 × 6, 6 আর এক্স কটা আছে, x 3টে আছে। তো দেখো, এক্স এই একটা, দুটো, তিনটে, x³, অর্থাৎ আমরা দেখতে পারছি যে 6x³ সমান কী আছে, 384। x³ সমান কী আছে, 4 এর মাথায় ক্যুব। তো দেখো, বোথ সাইড থেকে কিউব কিউব যদি হেঁটে যায় তাহলে x সমান কী থাকে, 4 থাকে, তাই তো? তো দেখো, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ যাকে বলে 2 × AB যোগ BC গুণ CA যাকে বলে, ঠিক আছে? তো দেখো, মনে করো আমাদের এটা, মনে করো এ ধরো, ঠিক আছে, আমাদের 2x টাকে বি ধরো এবং আমাদের x টাকে সি ধরো, অর্থাৎ অঙ্কটা এরকম হবে 2 × AB যোগ BC যোগ CA, ঠিক আছে? এ মানে কি, এ মানে 3x, ঠিক আছে? এ মানে কি, এ মানে 3x, এই দেখো একটু লিখে দিচ্ছি, এ মানে 3x গুণ, আর আমাদের বি মানে কি, বি মানে 2x, ঠিক আছে, 2x যোগ, তারপরে কি আছে এখানে, কিন্তু বাইরের দিকে কিন্তু 2 আছে, ঠিক আছে? বি এর মান কি আছে, বি এর মান আবার কি আছে, 3x আছে, এবং আমাদের সি এর মান কি আছে, x আছে, আবার CA, তাই তো? এর মান কি আছে, x আছে, আর আমাদের সি এর মান কি আছে, সি এর মান 2x আছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে AB যোগ BC যোগ CA, ঠিক আছে? অর্থাৎ এখানে কী করেছি, এখানে করেছি, তো দেখো একটু কেটে দিচ্ছি, বাইরের দিকে 2 রেখেছি, 3x × 2x যোগ 3x গুণ x যোগ x গুণ 2x, ঠিক আছে? তো কত আসছে, বাইরের দিকে আমাদের 2 থাকছে, 6x² 3x² এবং আমাদের 2x² তো দেখো যোগ করলে কত হবে, আমাদের থাকছে, চলো 6×2 = 8 মানে 11, তাই তো? 11×2 = 22, অর্থাৎ আমরা দেখতে পারছি 6 আর 3 = 9, 9 আর 2 = 11, তাই তো? 11 সঙ্গে 2 গুণ করলে কত হবে, 22 হবে, গুণ কী আছে, x² এক্সের মান কত আছে, x-এর মান কিন্তু 4 আছে, তাই তো? x-এর মান কত, 4 আছে, 4 এর মাথায় হোল স্কোয়ার। তো দেখো, টোটাল ক্যালকুলেশন করলে, তো দেখো আমি একটু মুছে দিই, না মুছলে কিন্তু অঙ্কটা একটু নোংরা হয়ে যাচ্ছে, কত আসছে, 4 স্কোয়ার মানে কি 16 × 22 সমান কত হচ্ছে, সমান 352 বর্গ সেন্টিমিটার, 352 বর্গ সেন্টিমিটার। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান টু এর অঙ্ক কী বলেছে, একটি নিরেট বৃত্তাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে 3.2 ডেসিমিটার, দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। তো দেখো একটু কেটে দিই, যদি প্রতিটি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হয় তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 14 দাগের আমাদের রোমান 1, রোমান 2, রোমান 3 তিনখানা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি, যে প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো, তাহলে 21টি গোলকের আয়তন কী হবে, কী হবে? তো দেখো, 4/3 πr³ মানে আর কিউব মানে কি, 8 এর মাথায় ক্যুব গুণ 21 সামনে দিয়েছি, ঠিক আছে? তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে নিয়েছি, কারণ
এই যে প্রথমটা, এইগুলো সব কিন্তু সেন্টিমিটারে আছে, তার জন্য আমি এটাকেও ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসছি। তো দেখো, ধরি দণ্ডটির দৈর্ঘ্য এইচ সেন্টিমিটার, তাহলে দণ্ডের আয়তন কেসে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর মান কত হচ্ছে 32 স্কোয়ার, এবং এইচের মান তো নেই, এইচের মানটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার এইচ মানে পাই গুণ 32 স্কোয়ার গুণ এইচ সমান সমান 21 গুণ 4/3 পাই আর কিউব, মানে কি 8 মাথায় কিউব, তাহলে এইচ সমান সমান কী হবে, এইচ সমান সমান হবে আমাদের 21 গুণ 4 গুণ 8 গুণ 8 গুণ 8 বাই 32 গুণ 32 গুণ 3, টোটাল ক্যালকুলেশন করে হবে 14 সেন্টিমিটার, এই যে 7 গুণ 2 কত হবে, দণ্ডটির দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে, আমাদের রোমান্থ্রির অঙ্ক কী বলছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। এটা কিন্তু একটা উদাহরণের অঙ্ক আছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু আর, এবং শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এবং আর প্লাস এল, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, পাই আর ব্র্যাকেটের মতো আর প্লাস এল, ঠিক আছে, এবং এখানে কিন্তু তির্যক উচ্চতা কিন্তু 7 সেন্টিমিটার কিন্তু অলরেডি বলে দিয়েছে। তো দেখো একটু মুছে দিচ্ছি, না হলে নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো পাই এবং আর গুণ ব্র্যাকেটের মধ্যে আর প্লাস 7, তো দেখো এখানে বসিয়ে দিছি প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে আমাদের পাই আর এল সমান সমান কী আছে 147.84, তাই তো? তো দেখো এখানে আমি কী করেছি, এখানে এখানে 22/7টা এদিকে এইদিকে নিয়ে কী করেছি, উল্টিয়ে দিয়েছি, কাটাকাটি করে কত হয়েছে আমাদের 1176 টাকা, 1176/25। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা গুণ করলে কী হবে, মানে 25 আর স্কোয়ার হবে, 25 আর স্কোয়ার প্লাস 175 আর, এটা কিন্তু ডাইরেক্ট গুণ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল আর, ঠিক আছে, আর প্লাস 7, ঠিক আছে, ব্র্যাকেটগুলো সমান সমান 1176, একটু মুছে দিচ্ছি, একটু না কাটলে সমস্যা হয়ে যাচ্ছে, একটু মুছে দিচ্ছি। তো দেখো এখানে হওয়া উচিত ছিল যে আর আর প্লাস 7 সমান সমান 1176/25, গুণ এই সঙ্গে কোনাকুনি গুণ হওয়া উচিত ছিল, কত হবে 25 আর স্কোয়ার প্লাস 175 আর মাইনাস সমান সমান 1176, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু এটা করেনি, একদম ডাইরেক্ট করে দিয়েছে, এবং এটা এইবার মাইনাস হয়ে এদিকে আসবে, তো একটু দেখে নাও 25 আর স্কোয়ার মাইনাস, তো দেখো কত আছে, মাইনাস না প্লাস 175 আর মাইনাস 100 মানে 1176 সমান সমান 0, এটা হওয়া উচিত ছিল তারপরে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো এখানে কিন্তু কয়েকটা লাইন কিন্তু এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী করেছি, তো দেখো এটা কিন্তু মিডল টার্ম ফাংশন করেছি, মিডল টার্ম ফাংশন করার পরে তো দেখো তোমরা বুঝতেই পারছো এখান থেকে ফাইবারটা কমন নিয়েছি, ফাইবার কমন নিলে কী থাকছে, ফাইবার প্লাস 56 এবং এখান থেকে 21 কমন গেছে, 21 কমন গেলে কী থাকছে, ফাইবার প্লাস 56 আমাদের ব্র্যাকেটটার মধ্যে থেকে যাচ্ছে, এবং তোমাদের মাথায় রাখতে হবে যে 280 থেকে 105 বাদ দিলে আমাদের হবে 175 হবে, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি, এবং আমরা এটাও নজর করতে পারছি যে ফাইবার প্লাস 56 এবং ফাইবার মাইনাস 21 আমরা পেয়েছি, তাই তো? তো দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, ফাইবার মাইনাস 21 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ফাইবার সমান সমান কী আছে, আর সমান সমান কী আছে 21/5, তাই তো?
কী হবে, একুশ বাই পাঁচ হবে, তাহলে আর সমান সমান ফোর পয়েন্ট টু, তাহলে ফাইভ আর প্লাস ফিফটি সিক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ফাইভ আর সমান সমান কী আছে মাইনাস ফিফটি সিক্স, তাহলে আমরা দেখতে পারি আর সমান সমান মাইনাস ফিফটি সিক্স বাই ফাইভ, তাই তো? আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সমান সমান মাইনাস কী আছে মাইনাস ফিফটি সিক্স বাই কত আছে ফাইভ আছে, তাই তো? এটা কিন্তু নট ইকুয়ালিটি হবে, এটা কিন্তু হবে না, বুঝতে পারছো আমি কী বলছি? অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে আর সমান সমান আমাদের ফোর পয়েন্ট টু, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? আর সমান সমান কী আছে ফোর পয়েন্ট টু, অর্থাৎ এই যে একুশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আমাদের কত হবে ফোর পয়েন্ট টু হবে, বুঝতে পারছো? ফোর পয়েন্ট টু সেন্টিমিটার এর অ্যান্সার হবে। তো দেখো তোমাদের বইয়েতে কিন্তু এই অঙ্কটা সলভ করা আছে, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, একটু মুছে দিচ্ছি এবার। তো দেখো আমাদের টোটাল আমাদের সলভ হয়ে গেছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো চারশো সাতাশ নম্বর পেজের যে তিনখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই তিনখানা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাকি সেটগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।